দেশ প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে চীন সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন 32 বিমান নিখোজ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো খবরে বলা হচ্ছে বিমানটিতে 13 জন আরোহী ছিল বিমান বাহিনীর ওই বিমানটি আসামের জোরহাট থেকে যাত্রা করছিল বিমানটিতে 8 জন ক্রু এবং 5 জন যাত্রী ছিলেন সোমবার স্থানীয় সময় বেলা 12:30 টার দিকে জরহাট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর থেকেই বিমানটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না স্থানীয় সময় দুপুর একটার দিকে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল বিমানটি অরুণাচল প্রদেশের মেচুকায় অবতরণের কথা ছিল কিন্তু তার আগেই কন্ট্রোল রুমের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটিকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতের বিমান বাহিনী তবে এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি